গাইজ, আমি আজকে চলে এসেছি একটা মুভি দেখার জন্য। তো আমি আর সৌরভ এসেছি আজকে সেন্ট্রাম মলে, কার্নিভালে একটা মুভি দেখার প্ল্যান আছে। তো খুবই ভিড় এখানে এখন। তো এই যে এখন আমার সাথে ভাই আছে, তো আজকে দেখা যাক কি করব। আজকে অনেক ঘোরাফোরার প্ল্যান আছে, তো দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি, আমার প্রিয় দেবকে দেখতে। হ্যাঁ, ওর জন্যই আসা আজকে, আমার দেখার একটু ইচ্ছে ছিল না আজকে ষষ্ঠী। তো তোমরা কী কী প্ল্যান করছো আমাকে কমেন্টে জানাও। তো আমরা চলে এসেছি কার্নিভালের ভেতরে, আর এখন মুভি হচ্ছে 12:05 থেকে শুরু হচ্ছে। 4 নম্বরের স্ক্রিন আছে, তো এই যে পেছনটা হচ্ছে 4 নম্বর, এখানে 4 লেখা আছে, 4। তো দেখা যাক কী হচ্ছে। হ্যাঁ, ওয়ার দেখেছো কালকে? আমি রাতে দেখলাম, ব্যাপক মুভি লাগলো। তোমাদের কেমন লেগেছে আমাদেরকে জানাও। আর আজকে যাচ্ছি এখন পাসওয়ার্ড দেখতে, দেখি কেমন লাগে, এসে পরে রিভিউটা দেবো আপনাদেরকে। বলো, ষষ্ঠীতে কেউ পাসওয়ার্ড দেখতে যায়? আমার কোনো ইচ্ছা ছিল না আসার জন্য। আমার মনে হচ্ছে একটু বেশ মণ্ডপে গিয়ে বসি, আড্ডা মারি, গল্প করি, কিন্তু আর কি বলবো, অনস্ক্রিন আছে বলে কিছু বলতে পারছি না। এই ছোটো লোকটার জন্য যেতে হচ্ছে। দেব পাগল বলে আমাকেও একদম পাগল করে না আমাদের। গাইজ, আমরা এইমাত্র বেরোলাম সিনেমাটা দেখে, ভালো মুভি লাগলো। এটা মুভিটা করেছে মুম্বাইয়ের যে গ্যাসের যে অ্যাটাকটা হয়েছিল, এটা নিয়ে মুভিটা করেছে। ওইটা রিভেঞ্জ করে নিল না নিল, আর যারা যারা এখনো দেখোনি মুভিটা, সমস্ত সিনেমা হলে চলছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা যাও। আর খুব ভালো না হলে মানে 5 out of 4.5 তো হয়েছেই, খুব ভালো হয়েছে। তো তোমরা যাও গিয়ে মুভিটা দেখো। তো আমরা এখন সেন্ট্রামেই আসছি, এখন খাওয়া দাওয়া কী করবো সেটা প্ল্যানিং চলছে। তো ব্লগটা দেখতে থাকো, আমরা কী কী খাচ্ছি এবং কীভাবে আমরা আজকে ষষ্ঠী সেলিব্রেট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ দেখতে থাকো টিল দ্য এন্ড। চলো টাটা। এখন মুভি দেখে নাচতে নাচতে বেরোচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে, এখন কি অবস্থা। আর এখান দিয়ে ভিউটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের স্কুল। এটা হচ্ছে যে পেছনের বিল্ডিংটা দেখছি, সেটা আমাদের স্কুল ছিল, ডিএভি পাবলিক স্কুল। দেখতে দারুণ লাগছে। যারা যারা খাবে প্লিজ কমেন্ট করো, তাহলে আমি তাদেরকে খাওয়াবো। তো এই হচ্ছে 2 প্লেট টিকিয়া চাট চলে এসছে। আসানসোলের একটা ভালো পুজো যেখানে হয় সেটা হচ্ছে এবি টাইপ। সো এটা আসানসোলের একটা সাইডে একটা সিটি আছে বানপুর, তো সেখানে চলে এসেছি। জাস্ট বেশি দূর না, 10-15 মিনিট লাগে যেতে। তো এখন আমরা আছি এবি টাইপ।
এখন আমরা দেখি এবার নেক্সট কোন পূজা মণ্ডপে যাব। সো আমরা এবার চলে এসেছি রামবাদ। রামবাদের এখানে পূজা কমিটিতে আমরা পুজো দেখব। খুব ভালো লাগছে, এখন দুপুরটা বেশ হালকা রোদ উঠেছে, তার মধ্যে এরকমভাবে মণ্ডপে ঘোরা। নববিকাশ ক্লাব থেকে এটা বানানো হয়েছে দুর্গাপুজোর জন্য। খুব ভালো লাগছে ক্লাবটা, মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, সিম্পলের মধ্যে খুব ভালো ডেকোরেট করেছে। আশা করি তোমাদের জাস্ট ভিডিওটা জাস্ট ফাটাফাটি লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক বাটনটা টিপে দাও। আর যারা যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইব এখন খুব দরকার আমার নিউ চ্যানেল। সো প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ এভরিওয়ানের সাথে তোমরা এই ভিডিওটা শেয়ার করো। প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর যারা যারা কমেন্ট করতে চাও তারা প্লিজ কমেন্ট করে জানাও। আমি এত কষ্ট করে ভিডিওসটা বানাচ্ছি, তোমাদের যদি একটা কমেন্ট আমি পাই তো আমার খুব খুশি লাগে, আমার খুব স্যাটিসফাইড লাগে যে না ভিডিওটা কেউ দেখছে এবং কেউ কমেন্ট করছে। সো প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। এবং যারা যারা আমাকে সাপোর্ট করেছো বা এতদিন ধরে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও কিপ ওয়াচিং মাই চ্যানেল। আর চলো টাটা, গুড বাই, অ্যান্ড পরে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।